ফের ভুয়ো ডাক্তার সন্দেহে কোচবিহারে আটক এক। ঘটনাটি কোচবিহার শহর পৌর এলাকার 6 নম্বর ওয়ার্ডে। রতনচন্দ্র সরকার নামক এক ব্যক্তি নিজেকে ডাক্তার বলে দীর্ঘদিন থেকে এলাকার চিকিৎসা চালাচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, উনি যেভাবে রোগী দেখছিলেন তাতেই মূলত সন্দেহ হয় স্থানীয়দের। খবর পৌঁছয় স্থানীয় কাউন্সিলর শুভ্রাংশু সাহার কাছে। তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছন এবং ডাক্তারবাবুর কাগজপত্র দেখতে চান। পর্যাপ্ত কাগজপত্র না দেখাতে পারার খবর যায় কোচবিহার কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত রতনচন্দ্র সরকারকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। বলা বাহুল্য, এর আগেও ওই ব্যক্তি কোচবিহার পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডে ধরা পড়েছিল ভুয়ো ডাক্তার হিসেবে। সেই সময় একটি ভিডিও ভাইরাল হয়। আপনার বিরুদ্ধে এতগুলো অভিযোগ কি বলবেন? আপনি যদি ভুয়ো ডাক্তার নাই হন তাহলে আমাদের ক্যামেরা থেকে কেন বন্ধ করতে বলছেন? ক্যামেরা কেন বন্ধ করতে বলছেন? একটু দিয়ে আপনি আমার ক্যামেরার সামনে হাত ধরে কেন দাঁড়াবো? ফটো তুলবো না কেন? আমরা সেখানে ফটো তুলতে পারবো। তার মানে আপনি বলছেন আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন? আপনি কিসের ডাক্তার? কোচবিহার নিউ রাধা অপটিক্যালস চলছে দুর্দান্ত অফার। যে কোনো মোবাইল কেনাকাটার উপর থাকছে 80% পর্যন্ত ছাড়। পুরনো মোবাইল দিয়ে নতুন মোবাইল নেওয়ার বাম্পার অফার পাচ্ছেন, ফিনান্সের সুবিধা, ক্যাশব্যাক অফার। এছাড়াও ব্র্যান্ডেড ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক সহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম পাবেন সুলভ মূল্যে। আমাদের ঠিকানা আর এন রোড, কোচবিহার। যোগাযোগ নম্বর 9593936029। কে নিয়েছে, কি হয়েছে একটু বলুন তো। আপনাকে কবে বলেছিল এটার বিষয়ে, কবে নিয়েছে টাকাটা? পুরো টাকা নিয়ে নিয়েছে কি? কিভাবে বুঝলেন এটা ভুয়ো ডাক্তার? আপনার বাড়ি কোথায়? এখানে কি দেখাতে এসেছিলেন? কি ডাক্তার, কিসের জন্য দেখাতে? আমার কাছে দীর্ঘদিন থেকে কমপ্লেন আছে, এবার উনি ওনার কাছে কাউন্সিলর আছে, কাউন্সিলরকে উনি জানায় যে ক্লাবের সেক্রেটারির সাথে ওনার সেটিং হয়ে গেছে। আমি আজকে প্রথম ওনাকে দেখলাম, এর আগে 1 নম্বর ওয়ার্ডে উনি ধরা পড়ছিল, সেটা আমি হোয়াটসঅ্যাপের খবরে দেখতে পেরেছি। তো আজকে আর ওনার প্র্যাকটিসটা হচ্ছে ভোর 5টার থেকে সকাল 8টা অবধি, 9টার সময় ওনার এখানে দোকান টোকান বন্ধ হয়ে যায়। উনি এইমস থেকে পাশ করা কিরম ডাক্তার এটা আমরা জেনে নেই, কাগজ স্বাস্থ্য ভবনে পাঠানো হোক। আমি এসডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেব যা আইনি ব্যবস্থা নেবে নিক, আমরা যতক্ষণ অবধি প্রশাসন না আসবে আমরা ওনাকে ছাড়বো না। আর যারা এই পেশেন্ট পার্টি এখানে দাঁড়িয়ে আছে সকাল থেকে প্রতারিত হয়েছে তাদের পয়সা উনি ফেরত দিয়ে দিন। আপনাদের মূল দাবি কি রয়েছে? দাবি মানে আমার এলাকায় ভুয়া চিকিৎসা হবে নাকি? আচ্ছা, কিভাবে বোঝা গেল, কিভাবে বোঝা গেল, কিভাবে উনি ভুয়া ডাক্তার? বোঝা গেল মানে একটা যদি ডাক্তার হয় যে এমস থেকে পাশ করবে, সে সকাল 6টায় ওই টোটো আর ইয়ে দালাল মারফত 20-25টা পেশেন্ট দেখে 8টার সময় চলে যাবে একটা এইমস দিল্লির থেকে পাস করে, তার এই চেহারা, তার এই জিওগ্রাফি, আপনাদের চেহারাটা দেখেন, একটা ডাক্তারের তো চেহারা হয় দেখেন, দিল্লি এইমস থেকে পাস করে আসামে ওনার ওনার দালাল নেটওয়ার্ক আসামে রাখা আছে। এই যে পেশেন্ট পার্টির সাথে কথা বলেন, এই যে আপনি পেশেন্ট পার্টি